হে গাইস, টিচার্স ডে তো চলে আসলো, আর টিচার্স ডে আসলো মানেই আস্তে আস্তে পুজো চলে আসছে। তো পুজোর জন্য স্পেশাল স্পেশাল মেকআপ লুক তো আসবেই, বাট তার আগে টিচার্স ডে একটা স্পেশাল মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো এই রকমের একটা সফট সাটল মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো, যেটা একদম নো মেকআপ টাইপের একটা মেকআপ লুক, বাট একদম পারফেক্ট একটা মেকআপ লুক, তার সঙ্গে একদম অ্যাফোর্ডেবল আর মাত্র 200 টাকার মধ্যেই সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করেছি। তো সবচেয়ে প্রথমে আমি আমার লেন্স পরে নিয়েছি। তো লেন্সটা হলো সিলভার গ্রে শেডের, যেটা অ্যাকোয়া লেন্সের একটা লেন্স। লেন্সটাও কিন্তু 200 টাকার নিচেই তোমরা পেয়ে যাবে। তো বুঝতে পারছো, লেন্সটা থেকেই আমি একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের প্রোডাক্ট শুরু করলাম। এরপর আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি একটা ডার্ক ব্রাউন আর একটা গ্রে শেডকে মিক্স, আর এরপর আইব্রোটাকে কিন্তু আমি একদম ন্যাচারালি ড্র করেছি, বাট তারপরে একটুখানি ডার্ক হয়ে গেছিলো। তো তোমরা চাইলে কিন্তু এর চেয়েও বেশি লাইটার শেড ইউজ করে একদম লাইটলি ন্যাচারালি মেকআপ লুকটাকে করতে পারো, আর আইব্রোটাকে একদম লাইটলি ড্র করতে পারো। আর তাছাড়া তোমরা কোনো আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো ব্রাউন শেডের, নাহলে কোনো আইশ্যাডো প্যালেট থেকে একদম লাইটার ব্রাউন শেড নিয়ে এভাবে আইব্রো ড্র করতে পারো। যতটা লাইট শেড নেবে ততটা বেশি ন্যাচারাল দেখাবে, তবে একদমই লাইট শেড নিও না যেটা তোমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করবে না। এরপর আমি সেবামেটের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এই ময়েশ্চারাইজারটা আমাকে আমার ডক্টর মানে আমার যে স্কিন স্পেশালিস্ট আছে সে সাজেস্ট করেছেন। তো সেই জন্য আমি এটা স্কিপ করতে পারছি না, তোমরা চাইলে অন্য ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, যদিও এই ময়েশ্চারাইজারটার প্রাইসটা একটুখানি বেশি, মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমার যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি এখানে ইউজ করছি সেটাকে প্লিজ এর মধ্যে অ্যাড করো না, বাট আমি স্কিন কেয়ারের স্টেপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম বলেই এখানে দেখিয়ে দিলাম। স্কিন কেয়ার প্রোডাক্ট তোমরা তোমাদের পছন্দের বা তোমাদের স্কিন টাইপ বুঝে ইউজ করবে। স্কিন টাইপ মানে সরি, স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো এখানে একটু প্রাইস বেশি, তো তোমাদের মনে হতে পারে দিদি তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বলেছিল, মানে 200 টাকার মধ্যে যেগুলো এগুলো একটাও নয়। তো সেই জন্যই ক্লিয়ার করে দিলাম। এরপর যেসব মেকআপ প্রোডাক্টস ইউজ করেছি সেগুলো সবগুলোই মোটামুটি 200 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। যেমন এই ইউআর ফোটো পারফেক্ট সিলিকন বেস প্রাইমারটা, যেটা একদম ট্রান্সপারেন্ট সিলিকন বেস একটা প্রাইমার। তো এর চেয়েও আরও ভালো সিলিকন বেস প্রাইমার কিন্তু হলো ইনসাইটের প্রাইমার, মার্সের প্রাইমার, যেগুলো এগেন তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। এমনকি এনওয়াইবের প্রাইমারও অনেক বেশি অ্যাফোর্ডেবল, সেটাও তোমরা 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। এরপর ল্যাকমির এই পাওয়ার প্লে মোজ ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে এর ফর্মুলাটা, আর এর শেডটাও একদম আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। তো এই ফাউন্ডেশনটা একদম মানে যেরকম হয় মোজ ফাউন্ডেশন, একদম লাইট, তার সঙ্গে একদম বাটারি স্মুথ টেক্সচার, সিল্কি স্মুথ টেক্সচার, সেরকমই একটা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটাকে প্রথমে আমি হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে যেখানে যেখানে আমার ডার্ক স্পটস আছে, যেমন আন্ডার আই ডার্ক সার্কেলস, যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমি পুরো ফেসে এই ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই এই ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করার পর কিন্তু মানে অ্যাপ্লাই ড্র্যাগ করা যাবে না, মেন কথা হচ্ছে টেনে টেনে বা ঘষে ঘষে অ্যাপ্লাই করতে গেলে এটা কিন্তু নিজের জায়গা থেকে সরে যাবে। তো অবশ্যই সেইটা ধ্যান রেখে এই ফাউন্ডেশনটাকে ইউজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে এভাবে একদম ড্যাবিং পোর্শনে, যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়, ভালো করে বসে যায়। আর তার জন্য কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, ড্রাই স্কিন যাদের তাদের জন্য এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, বাট তার জন্য খুব ভালো করে ময়েশ্চারাইজার, প্রাইমার এসব স্টেপসগুলো ফলো করতে হবে, আর খুব ভালো একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। আর অয়েলি স্কিনের জন্য তো এই ফাউন্ডেশনটা বেস্ট। তো আজকে যেহেতু কোনো কনসিলার কোনো অন্য ফাউন্ডেশন আমি ইউজ করব না, একদম লাইট ওয়েটের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে আছি লাইট ওয়েটের এই মোজ ফাউন্ডেশন দিয়ে, সেই জন্য এটা দিয়েই আমি আমার পুরো মেকআপ লুকটাকে কমপ্লিট করব। আর এই ফাউন্ডেশনটাকেই আমি একটা ফ্ল্যাশের আর ব্রাশের সাহায্যে নিয়ে আমার ব্রাউ বোনের নিচের পোর্শনটা ভালো করে ডিফাইন করে নিয়েছি, তারপর সেম প্রোডাক্টটাকে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি এভাবে ড্যাবিং পোর্শনে, আর খুব ভালো করে ড্যাবিং পোর্শনে ব্লেন্ডও করে নিয়েছি, আর সেমভাবে ওপরের দিকটাতেও ব্রাশ দিয়ে প্রথমে ডিফাইন করে নিয়েছি, আর কপালে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর যেসব জায়গায় প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করলাম সেসব জায়গাতেও অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এক্সট্রা প্রোডাক্ট স্কিনের মধ্যে না থেকে যায়, খুব ভালো করে সব কিছু ব্লেন্ডেবল মানে ব্লেন্ড দেখায়, মানে একদম প্রপার একটা মেকআপ লুক যাতে ক্রিয়েট হয়ে যায় ন্যাচারাল প্রসেসে। এরপর মার্সের এই লুজ পাউডারটা আমি পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য ইউজ করব। মোস্টলি যেসব জায়গায় কনসিলারের মতো করে প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করলাম সেসব জায়গায় প্রথমে অ্যাপ্লাই করে নিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি, তারপর পুরো ফেস আর নেক এরিয়াতেও আমি সেমভাবে লুজ প্রোডাক্টটাকে এভাবে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি। আর নেক এরিয়াতেও বা আইলিড এরিয়াতেও খুব ভালো করে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে ক্রিজ না হয়।
তো রিকর্ডের এই কাজলটা আমি ইউজ করেছি। যদি কাজলটা একটুখানি প্রাইস তোমাদের বেশি মনে হয়, তোমরা কিন্তু মামাআর্থ কাজল ইউজ করতে পারো বা মার্সের কাজলও ইউজ করতে পারো, এগুলোও তোমরা 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর কাজলটাকে আমি আমার ইনার কর্নার আর আউটার কর্নারে খুব বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর আপার আউটার লাইনে টাইট লাইন করে নিয়েছি। এরপর এই দুটো মানে একটুখানি কন্ট্রোলিং শেড আর ব্লাশার শেডটাকে মিক্স করে আমার পুরো আইল্যান্ডে অ্যাপ্লাই করেছি, আর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর লোয়ার ল্যাশলাইনও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এভাবে ব্লাশার আর হাইলাইটারটাকে মিক্স করে খুব ভালো করে একটুখানি হালকা স্মাইল করে আমার চিকস এরিয়া অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরাও কখনো যদি কন্ট্রোলিং স্কিপ করতে চাও, এভাবে ব্লাশার আর হাইলাইটারটাকে মিক্স করে খুব ভালো করে একটা সুন্দর গ্লোই ডিউই টাইপের একটা ব্লাশি ব্লাশি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো এইভাবে আমি মানে যেখানে যেখানে অ্যাপ্লাই করা দরকার সেসব জায়গায় করেছি, আর হাইলাইটারটাকে আমি পুরো ফেসে বা চিক বোনস বা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করিনি, জাস্ট নাকে আমি হালকা করে অ্যাপ্লাই করেছি। এরপর লিপসের জন্য একটা ব্রাউন শেড দিয়ে আমি লিপ লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর জুডিওর এই লিপস্টিক শেডটা আমি অ্যাপ্লাই করেছি, এটা একদম প্রপার পারফেক্ট নিউড শেড, যে আউটফিটটা আমি ক্যারি করেছি তার জন্য। তো এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক। এই লুকটাকে টিচার্সরা যেমন ক্যারি করতে পারে, তেমন স্টুডেন্টসরাও কোনো ওকেশন পারপাসে মানে টিচার্সদের জন্য যদি কোনো ওকেশন থাকে বা কোনো পার্টি থাকে সেটার জন্য ক্যারি করতে পারো। তো কেমন লাগলো মেকআপ লুকটা অবশ্যই জানিও, যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। আর মেকআপ লুকটা কিন্তু একদম ওয়েট প্রুফ, সামার প্রুফ প্লাস লং লাস্টিং, তো ট্রাই করে অবশ্যই দেখো, আর অবশ্যই তোমাদের রিভিউ আমার সঙ্গে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।